गुरुदेव जय, गुरुदेव जय दाओ गुरुदेव जय, गुरु जय गुरु কৃষ্ণ আজকে আমাদেরই ধরাধামে এলেন, রাধে আমাদেরই ধরাধামে এসেছেন। প্রথমেই বলেছিলাম সেই বাঙালির ঘরে এসেছেন। হরি বল হরি বল, ধন্য বাংলা ধন্য বাঙালি জাত, যে শচীর নন্দন গৌরহরি হয়ে আমাদের ইহ সংসারে এলেন স্বয়ং ভগবান। কি জন্য এসেছেন? কৃষ্ণ প্রেম আস্বাদন করার জন্য, এটা তার হলো মুখ্য উদ্দেশ্য। আর গৌণ উদ্দেশ্যটি কি? যে হরি নাম ছাড়া গতি নাই নাই নাই, তাই সকলকে হরি নাম দিতে হবে স্বয়ং ভগবান আমার। তাই নাম নিয়ে এলেন আমাদের ধরায় এবং প্রেমে দান করলেন। মুখ্য আর গৌণ দুটো উদ্দেশ্য, একটা প্রধান একটা প্রধান। প্রধানটি কি? কৃষ্ণ প্রেম। হরি বল হরি বল। তে শ্রী ভক্তমণ্ডলী, আজকে দেখুন স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান কৃষ্ণ এবং সঙ্গে রাধারানী, দুটো দেহ এক হয়ে, দুটো আত্মা এক হয়ে আমাদের সংসারে এলেন গৌরহরি হয়ে। তাহলে গৌরহরি এই ধরধামে এলেন, সে সময়টা ছিল বড় দুঃসময়। মা কেমন দুঃসময়? সে সময় কেউ হরিনাম করতে পেত না, হরিনাম করলে খোল করতাল ভেঙে দেওয়া হতো, ভক্তদের উপর অত্যাচার হতো। ভগবান দেখলেন আমি যদি না যাই হবে না, হরিনাম করা যাবে না। অদ্বৈত আচার্য যে কিনা ভোলানাথ আগের থেকে এসে জমিটাকে তৈরি করলেন, জমি তৈরি না করলে বাবা বীজ তুমি বপন করলে ভালো চারা হবে না, গাছ হবে না, বৃক্ষও হবে না, আগে জমিটাকে তৈরি করতে হবে। জমিটা অদ্বৈত আচার্য তিনি আগে জমিটা তৈরি করলেন, তারপর ভগবানকে ডাকলেন যে হে প্রভু, তোমার ভক্তরা কীর্তন করতে পায় না, তাদের খোল করতাল ভেঙে দেওয়া হয়, প্রভু তুমি এসো, প্রভু এসো। নাম ছাড়া কলির জীবের আর কোনো গতি নাই, এদের বড্ড জ্বালা বড্ড কষ্ট, তুমি কৃপা করো প্রভু কৃপা করো। তাই আজকে সে অদ্বৈতাচার্যের ডাকে সাড়া দিলেন কে? স্বয়ং ভগবান কৃষ্ণ এলেন ধরাধামে শচীর নন্দন হয়ে, নদিয়ার চাঁদ গৌরহরি হয়ে। দিনটি কোন দিন মায়েরা জানেন? কোন দিন কোন দিন? এখানে অনেক অনেক ভক্ত এসেছেন, গৌরহরি কবে এসেছিলেন আমাদের ঘরের ছেলে হয়ে? বাংলার মাটিকে ধন্য করেছেন, বাঙালি জাতকে ধন্য করেছেন, কোন দিনটা জানেন? হ্যাঁ, ওই থেকে শব্দ এসে গেছে, মায়েরা জানেন?
গো গৌরীর জন্মদিন কবে? এই দেখুন ঘুম পেয়ে গেছে। কাদের কাদের ঘুম পেয়েছে একটু হাত তুলুন তো দেখি। নিতাই গো হরি বল হরি বল। বাহ বাহ বাহ, কথা ভালো করে শুনেছেন। জয় নিতাই। তার মানে ঘুম পাইনি, তা সবাই মিলে একবার উদ্ধনি। অনেকে জানেন অনেকে জানেন না, মহাপ্রভু যেদিন এসেছিলেন আমার গৌরহরি আমাদের বাঙালি জাতকে ধন্য করেছেন, সেই দিনটা হলো দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা আমরা কি করি, কি করি মা? রং খেলি, তাই তো? রাধে রাধে। তে শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই কীর্তনে আসার আগেই যে দাদা ভাইরা আমাদের ডেকে এনেছেন, বলে দিয়েছেন যে আমাদের এই হরিবাসরে একটু নাচ গান বেশি হবে, ভক্তরা একটু দু হাত তুলে করতালি দিতে, নৃত্য করতে, আনন্দ করতে ভালোবাসে, অতএব আপনি সেইভাবে হরিনামটা করবেন যাতে সবাই খুব আনন্দ পায়। রাধে রাধে। তাই আমরা চেষ্টা করছি, জানি না পারছি কি না, চেষ্টা করছি আপনাদের আনন্দ দেওয়ার, এবং সেইভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কীর্তনটাকে অবশ্য বজায় রেখে। কীর্তনটাকে বাদ দিলে হবে না, কীর্তনটাকে বজায় রেখে আমাদের ধীরে ধীরে কিন্তু এগিয়ে যেতে হবে। দু একটি করে ভজন গান, করতালি, হরিনাম সবাই মিলে খুব আনন্দ করবো, কেমন? তা দোল পূর্ণিমার দিনে আমার গৌরহরি এসেছেন, তাই দোল পূর্ণিমা হচ্ছে বাঙালি জাতির কাছে সব থেকে শ্রেষ্ঠ দিন, এটা সব থেকে বড় দিন। মেরি ক্রিসমাস ডে, আজ থেকে মনে রাখবেন, মেরি ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর আমাদের কাছে বড় দিন হতে পারে না। হরি বল। স্বয়ং সম্পূর্ণ ভগবান যে এসেছেন, যীশু খ্রিস্ট তো অংশ অবতার, আর গৌরহরি হলেন সম্পূর্ণ ভগবান, যেদিন এসেছেন সেই দিনটা আমাদের কাছে সব থেকে বড় পাওনার দিন, সব থেকে বড় দিন। তাই মীরাবাই সুন্দর করে তার ভজনের মধ্যে দিয়ে আমাদের বোঝালেন, আজকে আমরাও সেই দোল পূর্ণিমার তিথিতে ভগবান এসেছেন, তাই সেই দিনটিকে সামনে রেখে আমরা সবাই মিলে একসঙ্গে ভজনের মধ্যে দিয়ে গৌরহরিকে আস্বাদন করব। সবারই জানা গান একসঙ্গে গাইব, কেমন? রঙে দে চুনারিয়া, রঙে রে চুনারিয়া, রঙে রে রঙে দে, রঙে দে রঙে দে, রঙে দে রঙে দে, রঙে দে রঙে দে, রঙে দে রঙে দে। সবাই করো তালি দিয়ে। শামে পিয়া মরি, মীরাবাই গাইছে, রঙে দে চুনারিয়া, সবাই মিলে রঙে দে চুনারিয়া, ও শামে পিয়া মরি, রঙে দে চুনারিয়া, রঙে দে 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 চুনারিয়া, শামে পিয়া মরি, রঙে দে চুনারিয়া। সেই রং বলি না, এই রঙের নাম হচ্ছে কৃষ্ণ প্রেম। একবার রাঙাও ধোবিয়া, সারা জন্ম কাচলেও তোমার এই প্রেম থেকে তোমায় বঞ্চিত করতে পারবে না। ধোবিয়া ধুয়ে রঙে দে চুনারিয়া, স্বামী পিয়া মরি, রঙে দে চুনারিয়া, লাল না রাঙাও হরি না রাঙাও,
गावर गजल सरे गामा पामा नारे मामा रे गामा पाधारा गामा मागा सजाने 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 मामा का पामा मागा का नीरा पाधा लाल नारा लाल नारंग में हरि नारंग अपने ही रंग से अपने ही रंग से रंग दे चुना दिया सबाई मिले शाम पिया बोले रंग दे ओ शाम पिया बोले रंग दे चुने दिया रंग दे 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 चुनरिया सामी पिया मोरी रंग दे चुनरिया से पतला पतला जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध अग्नि से तेज है और कलंक का जल से काली मीरा के प्रभु गिरिधारी नागरे प्रभु गिरिधर नागरे प्रभु चरण में श्याम चरण में हरि चरण लागी न जगिया श्याम पिया बोली रंग दे ओ श्याम पिया बोली रंग दे चुनरिया গৌর সুন্দরের সেই জন্ম কথা আস্বাদন করব বলে গৌর হরি জন্ম নিলেন এই রঙের দিনে দোল পূর্ণিমার দিনে হরি নামের মধ্য দিয়ে তাই সবাই মিলে একবার হরি নাম করব করব তো দামোদর মাস একসঙ্গে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. সবাই মিলার একবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि 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 নামের ঠাকুর নামের মধ্য দিয়ে নবদ্বীপ ধাম এলেন শচীন নন্দন গৌরহরি হয়ে, আর সেই গৌরহরি আমার যা লীলা আস্বাদন করে এত সহজ বস্তু নয় গো মা। হ্যাঁ, কি বলছে কৃষ্ণ লীলামৃত সার, এবার একটু ধৈর্য ধরে মায়েদের শুনতে হবে। এই গান নাচ হাততালি হইচই এটা তো সবার ভালো লাগে, এটা তো বহিরঙ্গ ভাব, কিন্তু অন্তরঙ্গ ভাবে মাঝে মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। বলছে কৃষ্ণ লীলামৃত সার যার শত শত ধার, দশ দিকে বহি যাহা হইতে সেই চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয় মন হংস চরাহু তাহার। বোঝা গেল কৃষ্ণ লীলামৃত সার, এই যে বৃন্দাবন লীলা কৃষ্ণ লীলা, তাকে বলা হয়েছে অমৃত। তার যে সার বস্তু, সার মানে কি বাবা, সার মানে ও মায়েরা সার মানে জানেন? অনেকে বলবেন হ্যাঁ হ্যাঁ জানি, ওই যে জমিতে যেটা দেওয়া হয়। হরি বল হরি বল। এখানে সার শব্দ হলো শ্রেষ্ঠ। কৃষ্ণ লীলামৃতকে নিংড়ে যে খাঁটি রস আসবে সেটা হচ্ছে সার বস্তু। হরি বল হরি বল। বলছে কৃষ্ণ লীলামৃত সার যার শত শত ধার, শত শত ধারা দশ দিকে বহে যাহা হইতে, দশ দিক হইতে প্রবাহিত হচ্ছে এই রসামৃত, এই শ্রেষ্ঠ লীলা সেই চৈতন্য লীলা হয়, সেটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর লীলা। আমরা কৃষ্ণ লীলা কৃষ্ণ লীলা করে অনেক বড় বড় কথা বলি, কিন্তু একবারও ভাবি না যে কৃষ্ণ লীলার থেকেও চরম আস্বাদন আছে চৈতন্য লীলায়। সেই চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, এমন এক সরোবর, সরোবর কোনোদিনও ক্ষয় হয় না, অক্ষয় সরোবর। মন হংস চরাহ তাহাতে, তোমার মনটাকে বলছে হংসের মতো করো হাঁস। মায়েরা হাঁস জানেন? হাঁস আপনার দেখে নাচে? হ্যাঁ, গ্রামে মাঝে মধ্যে হাঁস দেখা যায়। তে হাঁসের স্বভাব দেখবেন, যদি দুধ দেবেন ছেঁকে দুধটা খেয়ে নেবে, জলটা পড়ে থাকবে। হ্যাঁ, ঠিক সেরকম এই আমরা হরিনাম শুনতে এসেছি এখানে, কিন্তু হইচই করার জন্য আসিনি। এই করতালি দিয়ে যে ভজন গান হচ্ছে এতক্ষণ থেকে, সেটা করার জন্য আসিনি। কি জন্য এসেছি? আসল রসটাকে আস্বাদন করতে এসেছি। হাঁস যেমন মূল রসটাকে আস্বাদন করে জলটাকে ফেলে দেয়, ঠিক সেরকম এই হরিনামে এসে আমাদেরও ওই মহাপ্রভুর লীলার মধ্যে শিখতে হবে যে কেমন করে হাঁসের মতো করে আমরা এই রস আস্বাদন করবো। প্রেমানন্দে তাই গৌর হরি বল হরি বল হরি বল। মন হংস চরাহ তাহাতে, রাধে রাধে। তাহলে মহাপ্রভু এসেছিলেন এই রস এই প্রেম সবাইকে বিলাবেন বলে। গৌরহরি আমার এলেন, বহুদিন থাকলেন, থেকে নিয়ে ভাবলেন অনেকেই তো কৃষ্ণ প্রেমে পাগল হলো, কিন্তু নবদ্বীপের বাইরে যারা আছে, ও মায়েরা নবদ্বীপের বাইরে যারা আছে তারা কি কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত থাকবে? না না, আমাকে সবাইকে দিতে হবে প্রেম ধন। তাই শুধু নদীয়ায় বসে থাকলে হবে না, আমায় যেতে হবে, আমাকে মাকে ছাড়তে হবে, আবার স্ত্রীকেও ছাড়তে হবে। ও মা, মহাপ্রভু সংসারী হয়েছিলেন, বিয়েও করেছিলেন, কিন্তু বিবাহর মূল মন্ত্রটা তিনি ভালোভাবে মনে গেঁথে নিয়েছিলেন, যেটা আমরা গাঁথি না বলে আমাদের সংসারে এত দুঃখ। রাধে রাধে। আমাদেরও বিবাহ হয়েছে, কিন্তু বিবাহের মূল উদ্দেশ্যটা আমরা কিন্তু গ্রহণ করি নাই। ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত
মন্ত্র পড়ে আমাদের বিয়ে দিয়েছেন, কিন্তু সেই মন্ত্রগুলোর মানে যদি আমরা আগে জানতাম না তাহলে বিয়েই করতাম না। রাধে রাধে এই না জেনে করেছি বলে এখনো পর্যন্ত রয়েছি। রাধে রাধে হে শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, দেখুন মহাপ্রভু যখন বিবাহ করলেন তখন বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নিলেন এবং সেখানে তারা দুজনেই একে অপরের সঙ্গে প্রতিজ্ঞা করলেন যে আমরা যেন একে অপরকে কৃষ্ণ সেবায় সহযোগিতা করতে পারি। তাহলে কৃষ্ণ সেবায় সহযোগিতা করানোর জন্য, পারমার্থিক উদ্দেশ্যের জন্য আমাদের কিন্তু বিবাহ হয়েছে। যারা ইস্কনের ভক্ত, এখানে দেশে একজন প্রভুর সঙ্গে আমার সাক্ষাৎ হলো, তিনি ইস্কনের দীক্ষিত, বহু বছর ধরে ইস্কনের সঙ্গে যুক্ত, আপনারা অনেকে রয়েছেন। তো ইস্কনের যে মূল মন্ত্র সেখানে কিন্তু অন্য অন্য কিছু শেখানো হয় না, শুধু মহাপ্রভুকে নিয়ে শেখানো হয়। মহাপ্রভুর মধ্যে যে কি রস আছে এ জগতে আর কোথাও নাই। তাহলে মহাপ্রভুকে জানা মানে ভগবানের সমস্ত তত্ত্বকে জানা, সমস্ত লীলাকে জানা। তাই সকল ভক্তের কাছে নিবেদন, আমরা যারা সংসারী হয়েছি তারা যেন আমাদের জীবনটাকে মহাপ্রভুর সঙ্গে নিয়ে যেতে পারে। মহাপ্রভু যে যে কর্ম বলে গেলেন সেই কর্মগুলো যেন ঠিকভাবে আমরা করতে পারি। যদি আমরা একবার সেই কর্মগুলো করতে পারি, দেখবেন আপনার থেকে সংসারের দুঃখ কোথায় চলে যাবে। আজকে আমরা সকলে একত্রিত হয়েছি মহাপ্রভুকে জানার জন্য, আর সেই মহাপ্রভু আজকে আমাদের সঙ্গে, বহুদিন থেকে সংসার ধর্ম পালন করলেন, মায়ের সঙ্গে সেবা করলেন, মাকে সেবা দিলেন, এবং একদিন ঠিক করলেন আমি এই ঘর ছেড়ে চলে যাব, আমি সংসারে থাকব না। সংসারে থাকলে জগৎজীবকে আমি উদ্ধার করতে পারবো না। তাই গৌধরী এই শীতকালের দিনে মাঘ মাসের সংক্রান্তিতে আমাদের বাংলা ছেড়ে তিনি জগৎজীবের কৃপার জন্য সবাইকে ছেড়ে চলে যাচ্ছেন। কেমন তার ভাবটি হয়েছে এবার মায়ের একটু ধৈর্য ধরে শুনবেন। এখান থেকে লীলার মূল রস কিন্তু আমরা আস্বাদন করব মায়া মায়ের কোলেন, তাই গৌরাঙ্গের মিলন। কোথায় প্রাণ জীবকে কৃপা করবেন বলে
কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ঘর ছাড়লেন, স্ত্রীকে ছাড়লেন, মাকেও ছাড়লেন, ঘরে বৃদ্ধা জননী, নতুন বউ। অনেকে বলবেন কি করে সম্ভব, আমরা তো জানি গৌরীর যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল 18 বছর, আর যখন সংসার ছাড়লেন তার বয়স 24 বছর। তাহলে 18 থেকে 24 কত বছর হলো মা? কত বছর হলো? হ্যাঁ, 6 বছর। দেখুন আমার মায়েদের থেকে ওই দিকের ভাইয়েরা বাবারা কিন্তু খুব মন দিয়ে শুনছেন, কারণ প্রশ্নের উত্তর তারা দিচ্ছেন। হরিবল, আপনারা যদি উত্তর না দেন কী করে বুঝবো যে আপনারা শুনছেন? মাঝে মধ্যে একটু একটু উত্তর দেবেন কেমন, তাহলে আমাদেরও গাইতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে যে আপনারা শুনছেন কথাগুলো। তাহলে 6 বৎসর বিয়ে হওয়ার পর শাস্ত্র কেন বললো নববধূ বিষ্ণুপ্রিয়া, এবার জানতে হবে মা। হরি বল, গৌরীর যখন বিয়ে হয় তখন তার বয়স 18 বছর, আর বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 8 বছর। আগেকার দিনে এই 6 বছর 5 বছর 8 বছর এরকম বয়সে বিয়ে হয়ে যেত, ভালো ছিল, খুব ভালো ছিল। একদিন হয়তো দেখবেন আমাদের এই সংসারের পরিস্থিতি এমন হয়ে যাবে যে মা বাবারা ওই ছোটোবেলাতেই ছেলে মেয়েদের বিয়ে দেবে, আর যেটা হবে সঠিক নিয়ম। বর্তমানে আমাদের সমাজ যে নিয়মে চলছে সবগুলো কিন্তু সঠিক নয়। আমরা জোর গলায় বলি যে এটাই ঠিক ওটাই ভুল, কিন্তু আমাদের সব কথাগুলো কিন্তু ঠিক নয়। আগেকার দিনে এরকম ছোটোবেলাতেই বিয়ে হতো, কিন্তু বিয়ের পর যতদিন না পর্যন্ত সে সংসারের উপযোগী হয়, উপযুক্ত হয়, ততদিন পর্যন্ত মেয়ে বা ছেলেকে সংসার ধর্ম পালন করার জন্য বলা হতো না, বিয়ে হয়ে যেত। বাচ্চা বয়সে বিয়ে হলো, বিষ্ণুপ্রিয়া নিজের বাপের বাড়িতেই থাকে আর মনে মনে ভাবে আমার তো বিয়ে হয়ে গেছে, আমার তো স্বামী গৌরী, আমার গৌরী যা চায় আমি তাই করব, আমি তারে মতো করে নিজেকে তিলে তিলে করে, আমার গোবর হরি যা চাই আমি তাই করব। একটু একটু করে বড় হচ্ছে, দিন যায়, মাস যায়, বছর যায়, ঠিক 14 বছর বয়স যখন হয়েছে বিষ্ণুপ্রিয়া লোক মুখে জানতে পারল যে তার স্বামী, তার গৌরহরি, সে নাকি কৃষ্ণপ্রেমে পাগল হয়ে গেছে। আর কৃষ্ণপ্রেমে যদি কেউ একবার পাগল হয়ে যায় তাকে সংসারের কেউ আর ধরে রাখতে পারে না, কেউ পারে না। আমি যে বিষ্ণুপ্রিয়া, আমি কত আশা নিয়ে আমার গৌরের সেবা দেব বলে নিজেকে তৈরি করেছি, তাহলে কি আমার ভাগ্যে আমার স্বামীর সেবা জুটবে না? আমি কি মনের মতো করে স্বামীর সেবা দিতে পারবো না? তাই বিষ্ণুপ্রিয়া নিজের বাপের বাড়ি থেকে ছুটতে ছুটতে পাগলিনী হয়ে একেবারে শ্বশুর বাড়িতে, প্রভু হে আমার প্রাণ প্রাণ, ছেড়ে গেও না। আছাত খেয়ে পড়লেন শ্বশুর বাড়ির মাটিতে এসে, গড়াগড়ি দিয়ে আছে, মা গো মা, সবাই বলে তোমার ছেলে নাকি কৃষ্ণপ্রেমে পাগল হয়ে গেছে, সে নাকি সবাইকে ছেড়ে চলে যাবে, আমার কি হবে মা? আহা, সচি মায়ের মতো মা হওয়া এত সোজা নয়, সচি মা আমার সব জানতেন, সব জেনে শুনে বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দিয়ে ঘরে খুব যত্ন করে রেখেছে।
একদিন রাত্রি বেলা বিষ্ণুপ্রিয়াকে গৌরহরির কাছে ডাকলেন। সেই তার প্রথম দিন, সেই তার শেষ দিন। বিষ্ণুপ্রিয়ার মনে কি আনন্দ, আমার স্বামী আমায় ডেকেছে। প্রিয়া, ও প্রিয়া, এসো না, আমি তোমাকে কিছু বলতে চাই। গভীর রাত্রে মা ঘুমিয়ে গেছে, নবদ্বীপে সবাই ঘুমিয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া মাথাটা নিচু করে স্বামীর ঘরে প্রবেশ করে বলে, স্বামী আপনি আমায় কিছু বলবেন? দেখুন মা, তখনকার দিনে স্ত্রীদের মাথা নিচু হয়ে থাকতো স্বামীদের কাছে, বর্তমানে উল্টো। হরি বল, কথাগুলো কীর্তনের মধ্যে দিয়ে বলবো, বাহ্যিক জগতের কথা বলা উচিত নয়, তবু আমাদের বলতে হয়। কেন, আমাদের সমাজটা অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বাঙালি জাতি হয়ে গৌরের ধর্মকে, গৌরের আদর্শকে ধরে রাখতে পারছি না, এটা আমাদের লজ্জা। হরি বল, মাথা নিচু করে বললেন, আপনি আমায় ডেকেছেন? আগে ছিল আপনি, আমাদের সময় যখন এলো, আমাদের জেনারেশন, তখন আমরা তুমি আমি কথা বলতাম। আর বর্তমানে এত বেশি ফাস্ট হয়ে গেছে সবাই, স্বামী স্ত্রীর মধ্যে কথা হয় তুই দিয়ে। রাধে রাধে কিছু মনে করবেন না, স্ত্রী স্বামীকে ডাকছে তুই, স্বামী ও স্ত্রীকে ডাকছে তুই, মানে বেশি ভালোবাসা, যার জন্য এত বেশি ডিভোর্স হচ্ছে। জয়নিতাই, বেশি ভালোবাসাই বেশি ছাড়াছাড়ি। জয়নিতাই, তো দেখুন রাধে, আমার গৌরহরি ধীরে ধীরে তাকে ডেকে নিয়ে এসে বিছানার পাশে বসিয়েছে, বলে প্রিয়া, প্রিয়ার মাথাটা কিন্তু তখন নিচু হয়ে আছে, ঘুমটা নিয়ে মাথাটা নিচু করে আছে। গৌরহরির দিকে মুখ তুলে চাইছে না, বলছে, ও প্রিয়া, মনে পড়ে তোমার আর আমার যেদিন বিয়ে হয়েছিল সেই বাসুর ঘরে, হ্যাঁ, তুমি আমায় দর্শন করেছিলে না? ঘাটটা নেড়ে জবাব দিচ্ছে, হ্যাঁ, সেদিন তুমি মনে মনে বলেছিলে, ও গো বিধি গো, ও গো বিধি গো, আমার গৌর যে এত সুন্দর, এত সুন্দর, এই দুটো চোখে দেখে আনন্দ পাই না, আনন্দ পাই না, তুমি যদি কোটি কোটি নেত্র দাও, কোটি কোটি চোখ দাও, আমার গৌর হরির অপরূপ রূপ আমি দর্শন করব, দর্শন করব। প্রিয়া, মনে পড়ে সেদিন আমি তোমায় আশীর্বাদ করেছিলাম তথাস্তু? প্রিয়া মনে মনে ভাবছে, তাহলে মনে আমার কোটি কোটি নেত্র হবে, কোটি কোটি নেত্র দিয়ে, কোটি কোটি চোখ দিয়ে আমার গৌর সুন্দরের অপরূপ রূপ আমি দর্শন করব, আস্বাদন করব, কি আনন্দ আমার। বলছে প্রিয়া, ও প্রিয়া, জানো এই সংসারে তুমি আর আমি কেন এসেছি? আমরা এসেছি জগৎ জীবকে উদ্ধার করার জন্য, হরিব আরো পাঁচটা মানুষের মতো সংসার করার জন্য আসেনি, আমরা ভোগ করার জন্য আসিনি, ত্যাগ করার জন্য, ত্যাগের পথ দেখাবার জন্য এসেছি। প্রিয়া, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। প্রিয়া, আমি যদি নেই ঘর ছাড়ব, মাকে ছাড়ব, তোমাকে ছেড়ে যেদিন চলে যাব, না জানি অগণিত ভক্ত তাদের কোটি কোটি নেত্র দিয়ে, কোটি কোটি চোখ দিয়ে আমায় যখন দর্শন করবে, তখন সেই দর্শন হবে, সেই দর্শন হবে তোমার। বোঝা গেল মায়েরা? অর্থাৎ যত গৌর ভক্ত এখানে উপস্থিত রয়েছেন, যারা আমার গৌরহরিকে ভালোবাসেন, যারা গৌরকে দর্শন করে আনন্দ পান, প্রত্যেকটি ভক্তের মধ্যে বিষ্ণুপ্রিয়া বিরাজমান, প্রেমানন্দের তাই গৌরহরি হরিব, সেই কোটি কোটি নেত্র দিয়ে
যখন সেই ভক্তরা আমায় দর্শন করবে তখন সেই দর্শন হবে তোমার। তাই তুমি আমায় আমায় মায়ার ডোরে বেঁধো না প্রিয়া। সংসারকে উদ্ধার করতে গেলে, জগৎকে কৃপা করতে গেলে তোমারও যেমন ত্যাগের প্রয়োজন আমারও প্রয়োজন। তুমি আমি দুজনেই প্রতিজ্ঞা করেছি না যে একে অপরকে কৃষ্ণ সেবায় কৃষ্ণ জন্য সহযোগিতা করব। আজকে সে দিন এসে গেছে, তোমার ইচ্ছা পূর্ণ হবে, তোমার বাক্য সত্য হবে। প্রিয়া এসো না আমরা দুজনে মিলে এই সুন্দর লীলাটুকু আস্বাদনের মধ্যে দিয়ে জগৎজীবকে কৃপা করি। বিষ্ণুপ্রিয়া মনে মনে কাঁদছে, ও গো প্রাণনা, আমি যে নারী জাতি আমার যে বড় আমি আমার গৌরের নিজে হাতে সেবা দিই, সেবা দেব। আরে তুমি যদি এমন করে চলে যাও, চলে যাও, আমার যে সেবা হবে না। হরি বল হরি বল। গৌর হরি এত বোঝাচ্ছেন কিন্তু বিষ্ণুপ্রিয়া বুঝলেই তো কত বোঝায়। ত্যাগের মধ্যে দিয়ে আনন্দ ভোগে আনন্দ নাই, কিন্তু বিষ্ণুপ্রিয়ার একটাই ইচ্ছা, আমি আমার মায়ার ডোরে বাঁধব। তাই বিষ্ণুপ্রিয়া নিজের শাড়ির আঁচল দিয়ে গৌরহরির চরণ দুটি শক্ত করে বেঁধে রেখেছে। যেই না বেঁধেছেন অমনি তার ঘুম পেয়ে গেছে, ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। গৌরহরির চরণের সামনে চরণে মাথা রেখে বিষ্ণুপ্রিয়া যখন ঘুমিয়ে আছেন, গৌরহরি আমার চমকে উঠলেন, একি একি অন্যায় আমি করছি বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। উঠে নিয়ে করজোড়ে বিষ্ণুপ্রিয়ার কাছে ক্ষমা চাইছি, প্রিয়া তোমার কাছে আমি অপরাধী, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পারলাম না প্রিয়া, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। এই বলতে বলতে নিজের গলার হার আর পায়ের নূপুর বিষ্ণুপ্রিয়ার কোলের কাছে রেখে দিয়ে গৌরহরি আমার ধীরে ধীরে বিদায় নিল। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে, কি কি প্রভু হে প্রভু হে চলে গেলে, আমি তোমার সামনে এলাম তোমার কাছে কিন্তু তুমি ইচ্ছা পূরণ করলে না। বেশ আমায় কাঁদালে, কিন্তু তোমার বুড়ি মা যে চোখে ভালো করে দেখতে পায় না, যে পথে ভালো করে চলতে পারে না, যে মা ছাড়া তুমি কিচ্ছু জানো না, একবারও সেই মায়ের কথা তোমার মনে হলো না। দেখবো দেখবো কেমন করে তুমি তোমার মাকে কাঁদিয়ে যাও। তাই বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আমি যদি মাকে জাগাই তাহলে আমার গৌরসুন্দর আমায় ছেড়ে যাবে না। ছুটতে ছুটতে মায়ের দরজায় ধাক্কা দিচ্ছে, মা জাগো কে তুই, এমন করে চিৎকার করছিস তুই কে বল। মা আমি আমি বিষ্ণুপ্রিয়া, আমি বিষ্ণুপ্রিয়া। ও গো মা তুই কাঁদছিস কেন, কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে, মা গো কি বলবো আর দুঃখের কথা, প্রভু আমার ছাড়িয়া গেছে, প্রভু আমার ছাড়িয়া।
সে তো দিবারাত্রি কীর্তন করে, দিবারাত্রি হরিনাম করে, মনে হয় শ্রীবাসন মনে চলে গেছে। আমি এক্ষুনি হাতটা ধরে নিয়ে আসছি তোর কাছে, তুই একটু শান্ত হয়ে বস মা। দেখুন মা, আগেকার দিনেও শাশুড়ি বৌমার মধ্যে কত সুন্দর বোঝা পড়া ছিল। বৌমা নিজের দুঃখের কথা ভাবলো না, শাশুড়ির দুঃখের কথা ভাবলো। যে গৌর সুন্দর যে চলে গেছে, মায়ের কি হবে করি বল? আর কেমন শাশুড়ি মা, সব কিছু জেনে শুনেও আজকে বৌমাকে সান্ত্বনা দিচ্ছে যে ছোট্ট বাচ্চা মেয়ে কি জানি কি করে বসে, তাই সান্ত্বনা দিচ্ছে আমি এক্ষুনি হাতটা ধরে টেনে নিয়ে আসছি, তুই কাঁদিস না মা। করি বল, সংসার হতে হয় এরকমই। হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে। শাশুড়ি এবং বৌমার মধ্যে সম্বন্ধ যত ভালো থাকবে তত সংসারে উন্নতি হবে, আর শাশুড়ি বৌমার সম্বন্ধ যত খারাপ হবে মা, সে সংসার ভেঙে ছারখার হয়ে যাবে। আমাদের চেষ্টা করতে হবে যে বিষ্ণুপ্রিয়ার মতো আমরা যেন নিজের শাশুড়ি মায়ের কথা ভাবতে পারি, শচী মায়ের মতো আমরা যেন আমার নিজের বৌমার কথা ভাবতে পারি। এইরকম ভাবে বোঝাপড়া থাকলে সংসার কিন্তু সুন্দর হবেই হবে। এটা কীর্তনের মধ্যে দিয়ে আমাদের চৈতন্য যেন প্রত্যেকের হয়, কারণ মহাপ্রভু লীলার মধ্যে দিয়ে জগৎজীবকে যে চেতনা দিয়েছেন সেই মহাপ্রভু লীলা সারা পৃথিবীর মানুষ এখন আস্বাদন করছে। যে মহাপ্রভু প্রত্যেকটি পদক্ষেপে তার লীলার মধ্যে দিয়ে জগৎজীবকে যে শিক্ষা দিলেন সেই শিক্ষা অন্য কোনো লীলার মধ্যে দিয়ে তিনি কখনো দেননি। রাধে রাধে বৌমা, তুমি একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি হাতটা ধরে নিয়ে আসছি। আহা, বৌমাকে সান্ত্বনা দিয়ে শচী ঠাকুরানী আবার দরজার বাইরে পা রেখে নিজের হাত দিয়ে নিজের মাথা চাপাচ্ছে। আহা, মনে মনে বলছে, বিধি আমি তো আমার বৌমাকে সান্ত্বনা দিলাম, কিন্তু আমাকে কে সান্ত্বনা দেবে? আমি ভালো করে জানি যে একবার কৃষ্ণ প্রেমে পাগল হয় তাকে সংসারের কেউ ধরে রাখতে পারে না। ওগো শচী মা, ডাকি নিমা ধ্বনি কহে নাই সে তো না আমার শচী মা, ধ্বনি কহে না তো না। একটা ছেলে আগেই চলে গেছে, একটা যদিও বা ছিল নিমাই ছিল, সেও তো চলে গেল। মায়ের মনে মানে না, ভাবে যদি আমি একবার নিমাই নিমাই বলে ডাকি আমার কাছে নিমাই ফিরে আসে। অবশ্য নিমাই আবার প্রতিধ্বনি বলে নাই সে তো না আবার শচী মা। ধ্বনি বলে
हर कृष्णिया होते গঙ্গার পাড়ে ধাক্কা লেগে জবাব আসছে না না না। এতক্ষণে মা বুঝতে পেরেছে আর আসবে না। নিমা তুই যখন আমার কথা ভাবলি না তখন আমিও তোকে ছাড়বো না রে। ওই গঙ্গার জলে আমি ঝাঁপ দেব, প্রাণ ত্যাগ করব। সবাই তোকে বলবে তুই হলি মাতৃঘাতক। এখানেও একটা স্বার্থ রয়ে গেল মা। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, শ্রেষ্ঠ প্রেম হচ্ছে কান্তা প্রেম, মধুর প্রেম। দেখুন মা, এই যে মা বলছে তুই আমায় কাঁধে চাঁদিয়ে চলে গেলি আমি তোকে ছাড়বো না, আমিও গঙ্গার জলে ঝাঁপ দেবো, তোকে মাতৃহত্যার পাপে লিপ্ত করবো, সেখানেও কিছু না কিছু স্বার্থ আছে মা ছেলের মধ্যে। ছেলে যখন কাঁদিয়েছে ছেলেকে আমি ছাড়বো না, কিন্তু যেখানে মধুর রসের কথা আসে, কান্তা প্রেমের কথা আসে, সেখানে নিজের বলতে কিচ্ছু রাখে না, সর্বত্যাগ, সব কিছু দিয়ে গোবিন্দ সেবা, সব কিছু দিয়ে গৌর সেবা। আমি আমার কথা ভাবি না, তুমি যেন ভালো থাকো, তুমি যেন সুখে থাকো, আমার যা হয় হোক। এটা হচ্ছে কান্তা প্রেম, এটা হচ্ছে মধুর রস, শ্রেষ্ঠ রস মধুর রস। মা যখন গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছেন, গৌরহরি ডাক দিলে নিত্যানন্দ, ও নিত্যানন্দ আর ঘুমিয়ে থেকো না, মা যদি মরে যায় তাহলে আমার কথায় জগতের মানুষ আর কেউ শুনবে না, সবাই আমায় আঙুল দেখিয়ে বলবে তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী নিমা, তোমার কথা আমরা শুনবো না, আমার কলিযুগ উদ্ধার করা হবে না, মানুষকে নাম দেওয়া হবে না, প্রেমে দেওয়া হবে না। নিত্যানন্দ তুমি এসো, মাকে বাঁচা, মা যেন না মরে, একমাত্র তুমি ভরসা। আমি চলেছি জগৎজীবকে উদ্ধার করার জন্য, আমি পিছু ফিরে আর চাইব না।